الله أكبر الله أكبر. আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সূরা বাকারা আয়াত নম্বর 212, এখানে বলা হয়েছে কাফিরদের জন্য তাদের পার্থিব জীবন সুশোভিত করা হয়েছে, অলঙ্কৃত করা হয়েছে, এবং তারা এতই শান্তিতে আছে, সুখে আছে, এতটাই জৌলুসে আছে যে তারা মোমিনদেরকে উপহাস করে থাকে। এটাই ঘটে থাকে। কদিন আগে একজন অবিশ্বাসী মহিলা আমাকে বলছিল যে মাদ্রাসায় পড়া ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা রাস্তাঘাটে ভিক্ষে করে, উপহাসটা কেমন এবং কত জঘন্য একটু চিন্তা করে দেখুন। আমরা কিন্তু মাদ্রাসায় পড়া ছাত্রদেরকে রাস্তাঘাটে ভিক্ষে করতে দেখি না, উনি দেখেন। মানে এই উপহাসের প্রধান কারণ হলো যে যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে কিংবা ধর্মের পথে চলছে, নেক আমল করছে, ইমান এবং আমল নিয়ে বেঁচে থাকছে, তাদের উঁচু উঁচু ভবন নেই, বড় বড় গাড়ি নেই, বড় বড় বাড়ি নেই, সুন্দরী নারী নেই, খেলাধুলা নেই, আমোদ ফুর্তি কম, হইহল্লা করে না তারা, পোশাক আশাকে ব্যয় কম হয়, একজন আলেমের পোশাকে যে অর্থ ব্যয় হয় তা একজন মুশরে কিংবা কাফেরের পোশাকের 10 ভাগের 1 ভাগও হবে না। তাদের পোশাকে আশাকে, চলনে বলনে, খাওয়া দাওয়ায় সর্বত্র একটা অহংকারী ভাব এবং জৌলুসের ভাব থাকে। আপনারা এগুলো তাদের বাড়িঘর দেখলে, তাদের চালচলন দেখলে, তাদের জীবনযাপনের পদ্ধতি দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন যে যারা অবিশ্বাস করেছে তাদের পার্থিব জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা বিশ্বাস স্থাপনকারীদেরকে উপহাস করে থাকে। দুনিয়াটা তাদের জন্য স্বর্গের মতো, বেহেশতের মতো, আর মোমিনদের জন্য দুনিয়াটা জাহান্নামের মতো, কষ্টকর। যারা আল্লাহ ভীরু তাদেরকে উত্থান দিবসে সমন্বিত করা হবে। সমুন্নত করা হবে মানে আল্লাহ ভীরু মানে মোত্তাকি, দিনের পথে চলে যে লোকগুলো, তাদেরকে উত্থান দিবসে মানে হাশরের দিন সমুন্নত করা হবে, তাদেরকে সুশোভিত করা হবে এবং ওই জাহান্নামীদেরকে নিঃস্ব করে দেয়া হবে। আল্লাহ যাকে খুশি তাকে অপরিমিত জীবিকা দান করে থাকেন, বিগায়েরই হিসাব, একেবারে বিগায়ের হিসাব তিনি দান করে থাকেন। কাজেই পার্থিব জীবনে যে সমস্ত মোমেনরা দুঃখ দুর্দশায় আছেন তারা দুঃখ করবেন না, মানসিকভাবে শান্তি লাভের চেষ্টা করুন এবং মানসিক শান্তি অবশ্যই পাবেন। আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছেন, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন, কাজ করুন, কাজের ফল পাবেন। কাফের মুশরিকদের জীবনকে কেন সুশোভিত করা হচ্ছে? করা হচ্ছে এর কারণ হল তারাও আল্লাহর সৃষ্ট জীব, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন অতি যত্নে, আপনাকে যেরকম সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই। তাদের জন্য রয়েছে জাহান্নাম, চিরদিনের জন্য তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। কাজে পৃথিবীর যে কটা দিন তারা পায় সে কটা দিন তারা শান্তিতে থাকবে, সুখ ভোগ করবে, এটা তো আল্লাহ চাইতেই পারেন। পক্ষান্তরে মোমেন এবং মুত্তাকিদেরকে
আল্লাহ পাক পরীক্ষা করে নেবেন, দুঃখ দুর্দশা দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করে নেবেন। এবং এটা আপনারা জানেন যে আপনাদের জীবনে মাঝে মাঝেই পরীক্ষা আসে এবং পরীক্ষা আপনারা ইনশাআল্লাহ উত্তীর্ণও হয়ে যান, আল্লাহ রহম করেন। আর একটা কারণ হলো যে কাফের মুশরিকরাও কিছু কিছু ভালো কাজ করে, তাদের আমলগুলো পুণ্য কাজ হিসেবে গৃহীত হয় না। যারা ঈমান রাখে না, কলেমায় বিশ্বাস করে না এবং যারা আল্লাহর ফরজ কাজগুলো করে না, বিশেষ করে নামাজ আদায় করে না, যাকাত দেয় না, তাদের কোনো পুণ্যকর্ম আল্লাহর কাছে গৃহীত হয় না। তবে তারা যেহেতু কিছু ভালো কাজ করে পুণ্য লাভের আশায়, আল্লাহ পাক তাদের এই পুণ্যকর্মের বা ভালো কর্মের ফল এই পৃথিবীতে দিয়ে দেন, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।